বজ্রাসন। সর্বপ্রথম দণ্ডাসনে বসুন, পা মুড়ে গোড়ালের ওপর বসুন, থোড়াকে একসঙ্গে লাগিয়ে রাখুন এবং আঙ্গুলগুলিকে একটি অপরের সঙ্গে যেন থাকে। হাত কনুয়ের ওপর রাখুন, মাথা থেকে পা পর্যন্ত শরীরকে সোজা রাখুন। এই আসনকে বজ্রাসন বলা হয়। অর্ধ উষ্ট্রাসন। সর্বপ্রথম বজ্রাসনে বসুন, হাঁটুর উপর চাপ দিয়ে দাঁড়ান, হাতকে কোমরের ওপর এভাবে রাখুন যাতে আঙ্গুল মাটির উপরে থাকে, কনুই এবং কাঁধকে সমান্তরাল রাখুন। এখন মাথাকে পেছনের দিকে ঝোঁকান এবং গলার মাংসপেশিকে টানুন, শ্বাস ভেতরের দিকে টানুন এবং ধড়কে যতটা সম্ভব ততটা ঝোঁকান, শ্বাস বাইরের দিকে ছাড়ুন এবং এই স্থিতিতে শিথিল হয়ে যান। সাধারণভাবে শ্বাস প্রশ্বাস করতে থাকুন এবং এই স্থিতিতে 10 থেকে 30 সেকেন্ড পর্যন্ত থাকুন। এই যোগাভ্যাস পিঠ আর ঘাড়ের মাংসপেশিকে মজবুত করে, কোষ্ঠকাঠিন্য এবং পিঠের ব্যথার থেকে মুক্তি পাওয়া যায়। শ্বাস টেনে পুনরায় বজ্রাসনে বসুন, শিথিল হয়ে যান।